শুক্রবারের দিন ছিল, সারা দিন প্রচুর বৃষ্টি হয়েছে। এতটাই বৃষ্টি হয়েছে আমরা যে গ্রাউন্ডটায় খেলতে যাই সেই গ্রাউন্ডটাতে অনেকটা জলও জমে গেছে, মানে বিকালে খেলা যাবে না। আমার আরও যারা বন্ধু ছিল তারা সবাই ডিউটিতে, তো ভাবলাম বিকালের দিকে যে একটু বেড়াই, কোথায় বেড়াবো কোথায় বেড়াবো করে কাছেই চুন্নি নদীর পাড়ে একটা পার্ক আছে, ওই পার্কটাতে যাব। ওই যে দূরে নারকেল গাছটা আছে না, এই যে এখানটা, এর পেছনেই পার্কটা, আমি হেঁটে হেঁটেই যাব। আর যাওয়ার আগে যে কাজটা আমি করতে হবে সেই কাজটা হচ্ছে এই যে ঠাকুরের প্রসাদগুলো আছে ওগুলো খেয়ে নিতে হবে, কারণ শুকিয়ে যাবে না হলে। অ্যাকচুয়ালি ঠাকুরের প্রসাদ আমরা দিই নিজেরা খাওয়ার জন্য। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। যাওয়ার আগে আবার কিছু জিনিস মনে পড়ে গেল, আর সেই জিনিসগুলো হলো কিছু জলের ড্রাম আমাকে নামাতে হবে, কারণ অনেকগুলো জার এখানে রয়ে গেছে, তো জারগুলো না নামালে ওরা জল দিতে আসতে পারবে না। এখানে মোবাইলটা আছে তো ওর জন্য নিতে হচ্ছে না। আমার অবস্থা ঠিক এই সময় এই হবো। এটা হচ্ছে রানাঘাটের কোর্ট মোড়, এখান থেকে স্টেশনও যাওয়া যায়, আর কোর্ট মোড় থেকে এই দিকে চলে গেলে আপনি পায়রাঙ্গা যেতে পারেন। ডান দিকের এই লাল প্রাচীরটা হচ্ছে থানা, রানাঘাট থানা। থানা থেকে ডাইরেক্ট এখান থেকে সোজা এলে চুনি নদী আর পাশে অবকাশ। অনেকে আমাকে বলো যে ভিডিওতে তুমি যে জায়গাগুলো যাও সেই জায়গাগুলো সঠিকভাবে আমাদের বলো না। দেখো এই পার্কটা তো সবারই জন্য নয়, বিশেষ করে বাচ্চারাও আসতে পারো, কিন্তু তার জন্য ভীষণ খেলার জিনিসপত্র যে আছে সেরকম তো আমার চোখে পড়ল না। হ্যাঁ, কাপেলদের জন্য খুব ভালো জায়গা, পাশে চুর্ণি নদী আছে, পার্কটাও কাপেলদের জন্য খুব সুন্দরভাবে সাজানো আছে। কাপেলরা আসতে পারো, রানাঘাট স্টেশনে নামবে, স্টেশনে নেমে টোটো ধরবে, 10-15 টাকা নেবে, একদম পার্কে নামিয়ে দেবে। এখন আমি আছি চুর্ণি নদীর ঘাটে, এই চুর্ণি নদীর ঘাটেই অবকাশটা আছে, আর অবকাশ যাওয়ার আগে ঠিক সামনের দিকটায় এখানে এখানে একটা ম্যারেজ হল আছে, আর এখানে বিয়ে বাড়ি, জন্মদিনের অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান করতে পারে, সম্পূর্ণ সরকার থেকে তৈরি করা। এটার নাম হচ্ছে তর্টিনি, চুর্ণি নদীর পাড়ি। এই যে আমি যে ঘাটটা দাঁড়িয়ে আছি, ঘাটের পাড়ি, জায়গাটা পুরোটাই সুন্দরভাবে সাজানো আছে, আর এই ধারটা করে মানে এই তর্টিনি তর্টিনি এই পাশটা করেই অবকাশ। আর এইটা হচ্ছে এই চুর্ণি নদীর কথায় বলছিলাম, নদীটা খুব ছোট, ও পাশে একটা ইটভাটাও আছে, কিন্তু ছোট হলেও রানাঘাটের মানুষজনের কাছে নদীটা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা ছোট পুকুরকে কেন্দ্র করে, আর আমি এখন যেখানে বসে আছি তার পেছন দিকে আছে চুর্ণি নদী, খুব একটা বড় পার্ক নয়, ওই দিকে বাচ্চাদের খেলার জন্য কিছু জায়গা আছে, তবে কাপেলদের জন্য বিশাল একটা জায়গা। সামনে চুর্ণি নদী বইছে, আর চুর্ণি নদীর দিকে বেঞ্চ করা আছে, যে বেঞ্চটাতে আমি এখন বসে আছি, এইটুকুনি।
losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headache stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe there's something that'll give you relief. There's something that'll have what you need. What you mean? We're broken, it's tragic. We're not all elastic, but maybe there's magic. Believe you could have it. And I know of sadness, the anxious and panic, the infinite vastness of all that is blackness. ভিডিও থেকে একটা জিনিস তো আমি বুঝতে পেরেছি বা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, কাপেল পার্কে কোনো দিন একা যাবে না। একা গেলে এতটাই বোর লাগবে, এতটাই বোর লাগবে, বিশ্বাস করো সারা দিনটা রুমে থেকে আমার অতটা বোর লাগেনি। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ।